দুই বছর আমরা দুটো সিনেমার জন্য অপেক্ষা করছিলাম এবং যখন রিলিজ হচ্ছে তখন ব্যাক টু ব্যাক জাস্ট দুই সপ্তাহের গ্যাপে যখন বের হচ্ছে ব্যাপারটা আসলে একটু বেশিই ভালো লাগে কারণ সিনেমা আসাটা তো একটা বড় ব্যাপার এবং সেখানে যদি পরপর দুটো সিনেমা আসে এবং দুটো সিনেমায় আমি হচ্ছে মুখ্য চরিত্র করি নিঃসন্দেহে এটা স্বপ্নের চেয়ে অনেক বড় কিছু এবং আমি ভীষণ এক্সাইটেড কারণ আমি আমার দুটো কাজই দেখেছি ইতিচিত্র আপনারা অনেকেই দেখেছেন দর্শকও যারা দেখেছেন সেই বিষয়ে তারা বেশ প্রশংসা করছেন বা এখনও আমরা শুনতে পাচ্ছি এবং সগৌরবে চলছে সেখান থেকে এর পরপর যখন মেঘের কপাট আসছে যেটা আগামী 3 নভেম্বর ওয়ালিদ আহমেদের নির্দেশনায় আপনারা দেখতে পাবেন আপনাদের নিকটবর্তী সিনেমা হলে এই সিনেমাটা নিয়ে আমি একটু ডিফারেন্টভাবে আশাবাদী কারণ সিনেমাটা এই সময়ের সিনেমা সিনেমাটা আমাদের গল্পের সিনেমা আমাদের প্রত্যেকের জীবনেই যে ক্রাইসিস থাকে সেটা পারিবারিক ব্যক্তিগত কিংবা মানসিক আমরা এই গল্পে এমন কিছু ক্রাইসিস দেখতে পাবো এই সিনেমা দেখে দর্শক যেমন ভালো লাগা অনুভব করবেন একই সাথে কখনো কখনো নিজেকে নিজের মুখোমুখিও আবিষ্কার করবেন তো হ্যাঁ আমি ভীষণ আশাবাদী ওই সিনেমার চরিত্র ওই সিনেমার মতো যেটা 90 দশকের চরিত্র ছিল এই সিনেমার সময়কাল হচ্ছে এই সময়টা অর্থাৎ 2023ও যদি আমি বলি এক্স্যাক্টলি রাইট তো সেই জায়গা থেকে দুইটা চরিত্র সম্পূর্ণ ডিফারেন্ট দুইজনার ক্যারিয়ার গ্রাফ বা ফ্যামিলি পার্সপেক্টিভ ডিফারেন্ট তো দুইটা চরিত্রকে কোনোভাবে পাশাপাশি আনার কোনো সুযোগ থাকে না আসলে আমি যদি অ্যাজ অ্যান অ্যাক্টর বলি যেহেতু আমি পারফর্ম করেছি কিংবা গল্প ওয়াইজও যদি বলি আমি যে গল্প পেয়েছি সেখানেও দুইটা চরিত্র দুই রকম দুইটা চরিত্রের পারিবারিক ব্যাকগ্রাউন্ডও আলাদা তো এই চরিত্রটা একটু ফিলোসফিক্যাল চরিত্র যদি বলি তাহলে খুব একটা ভুল হবে না আমার মনে হয় এই চরিত্রের মাধ্যমে এই সিনেমার গল্পের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের মেসেজ দেওয়ার চেষ্টা করেছি ডিরেক্টর চেষ্টা করেছেন তার বিশ্বাস তার মূল্যবোধ তা ফুটিয়ে তোলার এবং সমাজের কিছু অসঙ্গতি তো সবসময় থেকে যায় আজীবন ছিল বা এখনও আছে সামনেও হয়তো থাকবে কিন্তু আমরা যদি সিনেমায় সেই দিকটা নিয়ে আলোচনা না করি কথা না বলি আসলে কে বলবে সিনেমা তো আসলে একটা মিডিয়াম যেখানে সবাই এন্টারটেইন হয় কেউ অ্যানিমেশন দেখে এন্টারটেইন হয় কেউ রোমান্টিক স্টোরি দেখে এন্টারটেইন হয় কেউ থ্রিলার গল্প দেখে সব গল্পেই যে অ্যাকশন থাকতে হবে সব গল্পেই যে আপনার ভিলেইন থাকতে হবে দরকার কি গল্প নিজেই তো সব কিছু তৈরি করে এই গল্পের আমি আবারও আপনাদেরকে বলি এই গল্পেও কোনো ভিলেন নেই হয়তো কিন্তু এই গল্পের সবচেয়ে বড় ভিলেন হচ্ছে গল্প নিজেই সময়কাল জীবনের পরিস্থিতি এখানে কোনো মারামারি নেই এখানে অ্যাকশন বলতে দর্শক আমাদের জীবনের অ্যাকশন ব্যতীত রেখে কোনো মারামারি দেখতে পারবেন না দুঃখিত আমার মনে হয় আরেকটা ব্যাপার জানিয়ে রাখা ভালো এই গল্পটি হচ্ছে আপনারা সপরিবারে বন্ধুবান্ধব সবাইকে নিয়ে যেমন উপভোগ করতে পারবেন সেক্ষেত্রে সবচেয়ে বেশি উপভোগ করতে পারবেন হয়তো যারা প্রাপ্তবয়স্ক তারাই কারণ সিনেমা সবার ভালো লাগবে এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই কারণ আমি সিনেমাটা দেখেছি কয়েকবার করে দেখেছি কিন্তু সিনেমার পুরো মজাটা তারাই লুপ করতে পারবেন আসলে যারা ভাবতে ভালোবাসেন এই সিনেমায় আমরা ঠিক এই সময়ের গল্প দেখতে পাবো আমাদের জীবনের গল্প দেখতে পারবো আমাদের জীবনে যা যা ঘটে তাই দেখতে পারবো একাধিক প্রেম এক প্রেম বহু প্রেম বা আরও কী কী দেখতে পারবো আমরা জানি না আমি এই বিষয়ে এখনও কিছু বলতে চাই না কারণ এটা সিনেমার একটা কেন্দ্রীয় মোড় আপনারা যখন সিনেমা দেখবেন তখন আপনারাই বুঝতে পারবেন আসলে কেন এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না আমার জীবনের ঘটনা বলতে যখন আমি চরিত্রটি করেছি তখন চরিত্রটা কি আমি আমার মনে করেই করেছি তো পুরো গল্পটাই আমার আমি গল্পটা ওন করি বলেই গল্পটা আমার ঠিক আমার জীবনের গল্পের সাথে যদি এই গল্পের ছাঁচে ছাঁচ মেলানো হয় তাহলে দুঃখিত আসলে মেল পাওয়া সম্ভব না কোয়ার্টিস্ট হচ্ছে তারা যাদের সাথে আমরা সবচেয়ে বেশি সময় কাটাই সেটা হোক ড্রিম রুমে কিংবা শুটিং সেটে যে কোনো জায়গায় তো তাদের সাথে বন্ডিংটাও আমাদের ঠিক ওই কারণেই হয়তো একটু বেশিই হয় কারণ সবচেয়ে বেশি সময় আমরা একসাথে থাকছি সেই জায়গা থেকে তন্নি আফরোজা মোমেন সিন্ডি রোলিং কিংবা সাইফ ভাই সবাই খুব দুর্দান্ত মানুষ মানুষ হিসাবে তারা খুব চমৎকার হয় আমার আসলে মনে হয় এটা আমার জন্য প্লাস পয়েন্ট ছিল আমার শুটিং মুডের জন্য শুটিং করার জন্য কিংবা ক্যারেক্টারে থেকে ক্যারেক্টারটাকে নিয়ে আরও বেশি ভাবার জন্য আমার জীবনের সবচেয়ে বড় ইন্সপিরেশন হচ্ছে আমার স্বপ্ন আমি স্বপ্ন বিশ্বাস করি আমি অন্ধের মতো স্বপ্ন বিশ্বাস করি আমি জানি না কীভাবে হবে কী হবে কেন হবে কীভাবে করতে হয় কিন্তু আমি জানি আমি স্বপ্ন বিশ্বাস করি এবং স্বপ্নের জন্য আমার প্রতিদিন যা যা করণীয় আমি প্রতিদিন কিছু নতুন একটা শেখার চেষ্টা করি দর্শক সিনেমা আমরা বানাই আমরা কখনো নিজেদেরকে সিনেমা যোদ্ধা বলি সিনেমা সৈনিক বলি বা বিভিন্ন নামে নিজেদের আখ্যা দেই আসলে কিন্তু সিনেমাটা ততক্ষণ সিনেমা হয়ে ওঠে না যতক্ষণটা সিনেমা দর্শকের কাছে না পৌঁছায় যতক্ষণ সিনেমা দর্শকের কথা গল্প না বলে
ততক্ষণ সিনেমাটা হয়তো অনেক পুরস্কার পেতেই পারে, অনেক প্রশংসা কুড়োতেই পারে, কিন্তু ঠিক সিনেমা তখনই সিনেমা হয় যখন আপনারা সিনেমাটার সাথে সংযুক্ত হন। তো আমার আবারও আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যেভাবে ইতিচিত্রাকে সাপোর্ট দিয়েছেন, যেভাবে ইতিচিত্রার কাজটাকে পছন্দ করেছেন, সেই বিশ্বাসের উপর আস্থা রেখেই আপনারা আবার সিনেমা হলে আসুন। কমপ্লিটলি ডিফারেন্ট জনরার ডিফারেন্ট একটা গল্প দেখতে পাবেন, যেখানে আপনি শিওর থাকেন যে আপনি আপনার জীবনের সাথে গল্পটা কানেক্ট করতে পারছেন।